আজকে ভবানীপুরে উপনির্বাচন। আমরা এই মুহূর্তে এসেছি খলসা হাই স্কুলে। এখানে আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে যিনি শারীরিক প্রতিকূলতাকে জয় করে ভোট দিতে এসেছেন। আমরা কথা বলে নেব তার সাথে। দাদা, আপনার নাম? গুড্ডু শর্মা। আচ্ছা, আপনি নিজে প্রতিকূল শারীরিক যে প্রতিকূলতাকে জয় করে আজকে ভোট দিতে এলেন, আপনার এই ইচ্ছা কেন? আমার ইচ্ছা কেন কি, আমাকে অনেক লোক আমার জানে, আমাকে ভোট দিচ্ছি, আমাকে অনেক হেল্প করেছে, অনেক কিছু করেছে, ওর জন্য আমি ভালোবাসি, ওর জন্য ওনাকে ভোট দিতে এসেছি। এর আগে যখন ভোট হয়েছিল তখন কি আপনি এসেছিলেন? আমি প্রত্যেক বছর প্রত্যেকবার হয়ে প্রত্যেক ভোট আমি দিই। আপনি নিজে এই গাড়ি চালিয়ে সাইকেল চালিয়ে আপনি তারপরে আসেন? হ্যাঁ, আমি নিজের থেকে আই, কেউ আমি কাউকে বলি না কি তুমি আমাকে নিচে নিয়ে চলো ভোট দাও, আমি নিজের থেকে আসি, নিজের থেকে চলে যাই, আমাকে কেউ হেল্প করে আমি ওকে বারণ করে দিই। আমরা দেখে নিলাম এক অন্যরকম চিত্র খলসা হাই স্কুলে। যখন মানুষ নিজের পায়ে হেঁটে ভোট দিচ্ছে তার মধ্যে এক অন্যরকম চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ক্যামেরায় সুদীপ্তের সাথে পবিত্র সরকারের রিপোর্ট, বঙ্গভূমি লাইভ।